হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি পানচুরি থেকে খাগড়াছড়ি যাব, আর খাগড়াছড়িতে সাজেক যাব, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মাঝপথে শুধু ভিডিও শ্যুট করব, আর কোনো কথা হবে না, মাঝে মধ্যে একটু একটু কথা হবে, আর বাকি জায়গাটা এমনিতেই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকেন, সাজে গিয়ে আবার কথা হবে। দুই থেকে মাঝখানে পড়ে গেছি, যাই হোক, রাস্তাটা সিঙ্গেল পাঞ্চুরি রাস্তাটা। অবশেষে চলে আসছি খাগড়াছড়ি চিংড়ি স্কোয়ার। পাঞ্চির থেকে চিংড়ি স্কোয়ার আসতে আমার 22 মিনিট লেগেছে। চিংড়ি স্কোয়ার থেকে এই জায়গাটার নাম সম্ভবত নাম মনে না থাকলেও সামনের জায়গাটার নাম নাইকেল বাগান, ওখানে শান্তি কাউন্টার, অন্য অন্য বাস কাউন্টার। আর এই জায়গাটাতে একটু সিএনজি অটো রিক্সা একটু বেশিই চলে। শান্তি পরিবহন শ্যামলি শান্তি, জিএসকার মোড় সম্ভবত, একটা জিআর মূর্তি, আর এটা হলো শাপলা চত্বর যাওয়ার আগে সিঙ্গি ব্রিজ। চলে আসছি খাগড়াছড়ি শাপলা চত্বর সামনেই, আমি বামে করে চলে যাব, হাতের ডান পাশে শাপলা চত্বর। এটি হলো খাগড়াছড়ির মেইন শহর, আর আমি এই রুটে সাজেক চলে যাব। এই রুটে সাজেক, সাজেকের রুটেটা, তাছাড়া খাগড়াছড়ির কোর্ট এলাকা, হসপিটাল এলাকা, এই রাস্তা দিয়ে কোর্ট এলাকা পার হয়ে চলে আসছি। এই রুটটা সম্পূর্ণ সাজেক যাওয়ার রাস্তা, দিঘিনালা যাওয়ার রাস্তা, দিঘিনালা, দিঘিনালার পরে বাঘাইছড়ি, এরপরে মাচালং হয়ে যাব সাজেক। আর এখন যেতে থাকি, যাওয়ার মজা নেন, আঁকা বাঁকা রাস্তার কন্যারে উঁচু নিচু পাহাড়ের মজা নিতে থাকুন।
গাইস, চলে আসলাম সাজেক সেনাবাহিনীর ক্যাম্পের সামনেই। একটু সামনে গেলেই জিরো মাইল, আর এটা হেলিপ্যাড মাথার উপরে। আর এখন চলে আসছি কংলাক পাহাড়ের দক্ষিণ পাশ, আর উপর থেকে দেখা যাচ্ছে টুরিস্টরা নাচানাচি করতে করতে রোড দিয়ে যাচ্ছে। আমি উত্তর পাশটাতে যাবো, উত্তর পাশটা সর্বোচ্চ উঁচু জায়গা কংলাক পাহাড়ের, সেখানে যাব। অনেকক্ষণ দেখালাম, আর দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, আর এই পাহাড়ের ভিতরেই হাঁটতেছি। আর রৌদ্র, প্রচুর রৌদ্র। গাইস, এখন আছি আমি কংলাক পাহাড়ের উপরে, আর এটা সর্বোচ্চ উপরে। দেখতে পাচ্ছেন আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে, আর এখান থেকে নামবো এখন। পাথরের পাহাড়, আরো বাইকার্সটা আসতেছে। কোথা থেকে ভাই? ব্রাহ্মণবাড়িয়া। তিনজন আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। কিন্তু আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। আমার কাছে এটা দূরের জায়গা না, কাছের জায়গা, কিন্তু জীবনে প্রথমবার আসা। কি সুন্দর জবা ফুল, সর্বোচ্চ করে উঠছিলাম। এখন আর ভিডিওটা লং করবো না, এমনিতেই অনেক লং হয়ে গেছে। তো এখন ব্যাক করবো, অনেকে আসছে, রাস্তা পানি খেয়ে ব্যাক করবো। ওকে ভাই, টাটা, আল্লাহ হাফেজ।